9:30 থেকে মানে হঠাৎ করে অন্ধকার হইয়া মানে হঠাৎ মানে আচুক্ক মানে ব্যাপক মানে এমন বাতাস ছাড়ছে মানে আমাদের এই ঘর বাড়ি দেখেন এই গাছপালা পড়ছে আমাদের এই ঘর বাড়ি অনেকগুলো অনেক ক্ষতি হয়েছে যা ভাই আমি বলতে পারতেছি না মানে এমন ভাবে হঠাৎ করে যা মানে আমার মানে মাথায় ঢুকাইতে পারতেছি না কিভাবে কি হইলো চাম্বল গাছ সরকারি গাছ সরকারি গাছ ওইটা ঘরের উপর পড়ার পরে ওই গাছের তলে গাছের মাথা পড়ছে গায়ের উপর শুধু পুরো ঘর ভাঙে নিচে চাপা পড়ছে ঘর তো একদম ভাঙিয়ে গেছে আর এর ওই এক ছেলে আছে ছেলে বড় ছোট বেশি বড় ছেলের বয়স মানে 5-6 বছর আর মেয়ে 8 মাস সেই যে বন্যায় যে গরু মানে পড়তে গাছ পড়তে গরু উঠে গরু দাঁড়ির অবস্থা পরে আমি গরু বাসায় দিয়ে গেছিলাম পরে আমার টিমে মানে কুলার দিয়ে গাছ কাটতে গেছি পরে হাতে এখান থেকে পুরো ইয়ে হয়ে গেছে আর এটা কেটে গেছে